আর পারা যাচ্ছে না, কে কোথায় আছো? মহারাজ, মহারাজ কি হয়েছে আপনার? মহারাজ মহারাজ আপনি অসুস্থ বোধ করছেন? সেনাপতি মশাই, প্রশ্ন পরে করুন, আমাকে আগে পালুমকে ওঠানোর ব্যবস্থা করুন। প্রহরী, হা করে তাকিয়ে দেখছো কি? মহারাজকে বিছানায় শুয়ে দাও। দেখি মহারাজ, উঠুন, সাবধান, সাবধানে। মহারাজ শরীর কি খুব খারাপ লাগছে? রাজবন্ধুকে সংবাদ দাও। কি হলো প্রহরী, উটের মতো এভাবে দাঁড়িয়ে আছো কেন? শোনোনি মহারাজ কি বলছেন? উনি কষ্ট পাচ্ছেন, যাও আর রাজবন্ধুকে ডেকে নিয়ে এসো। যথাজ্ঞা সেনাপতি মশাই। আপনি চিন্তা করবেন না মহারাজ, সব ঠিক হয়ে যাবে। আর পারছি না, কি যে যন্ত্রণা। ওই তো বৈদ্যমশাই চলে এসেছে। বৈদ্যমশাই, বৈদ্যমশাই আপনি দেখুন না মহারাজের হঠাৎ কি হয়ে গেল। আপনি শান্ত হন সেনাপতি মশাই, আমি দেখছি। মহারাজ কোথায় সমস্যা হচ্ছে আপনার? বুকে বৈদ্যমশাই, বুকে বুকে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। মহারাজ এই যন্ত্রণা কি হঠাৎ করে, নাকি এর আগেও এমন হয়েছিল? মহারাজ তো খেয়ে কেবল শয়ন কক্ষে এসেছিলেন, আগে অসুস্থ হলে সেটা তো তিনি জানাতেন। তাহলে কি মহারাজ এমন কিছু খেয়ে নিয়েছেন যা ওনার খেতে মানা? না না বৈদ্য মশাই, না, আমি অমন কিছুই খাইনি যাতে আমার সমস্যা হতে পারে। চিন্তা করবেন না মহারাজ, আমি ওষুধ দিচ্ছি, সব ব্যথা যন্ত্রণা এক্ষুনি সেরে যাবে। সেনাপতি মশাই, রাজার অসুখে যে সব অচল হয়ে যাচ্ছে। সবই দেখছি উজির মশাই, সবই দেখছি, কিন্তু বৈদ্য কবিরাজ ওঝা সবাই তো এলেন, কাজের কাজ তো কিছুই হলো না। বড়ই চিন্তার বিষয় সেনাপতি মশাই, বড়ই চিন্তার বিষয়। মহারাজের কোনো পুত্র সন্তান নেই, কন্যা সন্তান ছিল একটা, সে পরের ঘরে। রানীও কয়েক বছর আগে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। এখন রাজাবিহীন শাসনে রাজ্যে তো রীতিমতো বিশৃঙ্খলা দেখা দিয়েছে। মহারাজ নগরীর কতোয়াল এসেছেন আপনার সঙ্গে দেখা করার জন্য। ওনাকে ভেতরে আসতে বলো। বলো কি বলতে চাও? মহারাজ আপনার বয়স হয়েছে, হয়তো আর বেশি দিন আমাদের মধ্যে থাকতে পারবেন না। তুমি এই কথা বলতেই আমার কাছে ছুটে এসেছো? না মহারাজ, আপনি যদি আমাদের মধ্যে না থাকেন কি করে আমরা চলবো, তা ভেবেই আমার দুঃখ হচ্ছে। আপনি এই কটা দিন খোদার নাম স্মরণ করুন। হ্যাঁ, তুমি এখন আসতে পারো। কতোয়াল চলে যেতেই মন্ত্রীর প্রবেশ ঘটে। সেলাম মহারাজ। কতোয়ালের মতো তোমারও কিছু বলার আছে নাকি, থাকলে বলে ফেলো। মহারাজ আপনার অসুস্থতায় আমরাও কেমন জানি দিনকে দিন অসুস্থ হয়ে যাচ্ছি। প্রজাদেরও মন ভালো নেই, সবার মুখে একটাই প্রশ্ন, রাজাকে আর ভালো হবেন না? আপনার অনুপস্থিতিতে রাজদরবার খা খা করছে, রাজ্যে অচল অবস্থা দেখা দিয়েছে, এর একটা বিহিত করুন মহারাজ। মহারাজ রাজ্যের সব বৈদ্য কবিরাজ ওঝাকে ডাকা হলো, কিন্তু কেউই আপনার অসুখ ঠিক করতে পারলো না। মহারাজ জীবনের তো নিশ্চয়তা নেই, কখন কি হয়ে যায় বলা মুশকিল, তাই আমরা বলি কি সময় থাকতেই একজন রাজাকে নির্বাচিত করে রেখে যাওয়া ভালো। কথায় আছে না, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। আপনি না থাকায় গোটা রাজ্যের অচল অবস্থা দেখা দিচ্ছে, প্রজা অসন্তুষ্ট দেখা দিচ্ছে, এর একটা উপায় বের করুন। আর আমি যা বললাম সেটা একটু ভেবে দেখবেন, মানে নতুন রাজা নির্বাচনের বিষয়টা। প্রহরী যাও, মন্ত্রী আর সেনাপতি মশাইকে ডেকে নিয়ে এসো। যথাজ্ঞা মহারাজ। ঠিক আছে, আপনারা আয়োজন করুন, আমি পরশু নতুন রাজার নাম ঘোষণা করব। এতদিনে একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন মহারাজ। চলুন মন্ত্রী মশাই, চলুন আমরা এখন থেকে আয়োজন শুরু করে দিই। হ্যাঁ চলুন।
আমরা নতুন রাজা চাই না, আমাদের বর্তমান রাজাই ভালো। ওরে রাজসেনারা, তোরা কে কোথায় আছিস? ওরা দরবারে প্রবেশ করলো কি করে? প্রস্তুতির এখনো অনেক বাকি, ওদেরকে আটকা। এই আয়োজন বন্ধ করুন, বন্ধ করুন আপনারা। আমরা নতুন রাজা চাই না, আমাদের বর্তমান রাজাকে চাই। যা যা বলছি, ঝামেলা করবি না, বাইরে যা, বাইরে যা তোরা। আমাদের বের করে দেওয়া এত সহজ না, আমরা এই আয়োজন বন্ধ না করে এখান থেকে যাব না। ওরে ওরে, তোরা এখনো দাঁড়িয়ে আছিস কেন? ওদেরকে বন্দি কর। এই তোমরা কি করছো, খেয়াল আছে তোমাদের? মহারাজ আপনি? হ্যাঁ আমি। ওদেরকে এক্ষুনি ছেড়ে দাও। মহারাজ আমরা নতুন রাজা চাই না, আপনি আপনি আমাদের মালিক। নতুন রাজা পেলে আমরা এই রাজ্যে টিকতে পারবো না মহারাজ, টিকতে পারবো না। তোমরা ওঠো ওঠো, আমি কোনো নতুন রাজার নাম ঘোষণা করব না। মহারাজ আপনি কি সুস্থ হয়ে গেলেন? আমি আবার কবে অসুস্থ হয়েছিলাম যে সুস্থ হব? আমি তো সুস্থই আছি, আমি কেবল অসুস্থ হওয়ার ভান করেছিলাম। যাক, প্রভুর দয়ায় মহারাজ সুস্থ আছেন। আমার কোনো পুত্র সন্তান নেই, এদিকে আমার বয়সও হয়ে যাচ্ছে। এই সুবিশাল রাজ্যের পরবর্তী সুশাসক নিয়োগ করাটা কঠিন ব্যাপার, কারণ মানুষের তিনটে মুখ থাকে। তিন মুখ? সেটা আবার কি মহারাজ? হ্যাঁ, তিন মুখ। প্রথম মুখটা সে সবাইকে দেখায়, আর দ্বিতীয়টা দেখায় তার আত্মীয়দের, আর তৃতীয় মুখটা সে সহজে দেখায় না। আর এই তৃতীয় মুখটাতেই লুকিয়ে আছে একজন ব্যক্তির চরিত্র। আমি আমার রাজদরবারের সদস্যদের সেই তৃতীয় মুখটি দেখার জন্যই অসুস্থতার ভান করি, কারণ আমাকে যোগ্য রাজা নির্বাচন করতে হবে, যেটা খুবই কঠিন কাজ। মহারাজ আপনি আপনার রাজদরবারের সদস্যদের মধ্যে যোগ্য রাজাকে পেয়ে গেছেন। সেটা করতে পারলে ভালো লাগতো, কিন্তু আফসোস, এতদিন যাদের নিয়ে আমি শাসনকার্য পরিচালনা করেছি তারা কেউই আমার শুভাকাঙ্ক্ষী নয়। নতুন রাজা ঘোষণার কথা বলতেই মন্ত্রী আর সেনাপতির মুখে হাসি ফুটে উঠেছিল। এরপর কেউই আমার সঙ্গে আর দেখা করতেও যায়নি। আমার মৃত্যুর পর যে নতুন রাজা হবে তার নাম আমি ঘোষণা করব ঠিকই, কিন্তু তার আগে এই মন্ত্রী সেনাপতি কতোয়াল আর সভাসদদের বন্দি করো। এ কি বলছেন মহারাজ, এ কি বলছেন আপনি? সেনারা, ওদের সঙ্গে সঙ্গে এই রাজ বৈদ্যটাকেও বন্দি করো। ও আমার মরার ঔষধ দিয়েছিল, কিন্তু আমি সেটা খাইনি। এবার রাজ সেনারা প্রজাদের রেখে রাজ সদস্যদের বন্দি করল এবং তাদের কারাগারে বন্দি করা হলো। যুবক, তোমার নাম কি? আমার নাম তাজ। আমি আমার রাজ্যের রাজা পেয়ে গেছি, এই তাজই হবে আমার রাজ্যের পরবর্তী রাজা, আমার অবর্তমানে সেই রাজ্য সামলাবে। আপনারা খুশি তো আমার সিদ্ধান্তে? জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়, জয় নতুন রাজার জয়। আর আপনি, আপনার মধ্যে একটা নেতৃত্ব সুলভ ব্যাপার আছে, আপনি হবেন আমার রাজ্যের মহামন্ত্রী। আর এই যে আপনি নতুন রাজা চান না বলে রাজদরবারে ঢুকে আপনি প্রথম চিৎকারটা দিয়েছিলেন, ভালো লেগেছে খুব। আপনাকে আমি আমার রাজ্যের সেনাপতি পদে নিযুক্ত করলাম। আপনার যেমন ইচ্ছে মহারাজ। আর এই যে আরেক প্রবীণ, আপনি হবেন নগরীর কতোয়াল, আর আপনি উজির। রাজসেনারা যাও, ওনাদের প্রত্যেককে রাজ পোশাক বুঝিয়ে দাও। যথাজ্ঞা মহারাজ। তুমি আমার রাজ্যের পরবর্তী রাজা, ইতস্তত করো না যুবক, তুমি এখানে আমার পাশেই বসো। মহারাজ আজকের এই বিশেষ দিনে আমাদের যদি কোনো উপদেশ দিতেন ভালো লাগত। আমাদের বন্ধু আত্মীয়দের মাঝেই আমাদের শত্রুরা লুকিয়ে থাকে, তাই চিনে পথ চলবেন, আশা করি ভালো হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।